হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির। এ দেখো, আজকে মাঠের দিকে যাচ্ছি, আর এখন বাজার যাবে বলে সব সবজি তুলতে গেছে, সেই কারণে আরও মাঠ যাচ্ছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইদিকে সব সবজি তোলা হচ্ছে, এগুলো সব আলু বসানো হয়েছে। চলো বাবার কাছে যাবো। দেখো এইগুলো হচ্ছে আলু গাছ হয়ে গেছে। এখন দেখো রোদ প্রচুর ঠান্ডা পড়েছে, সেই জন্য সব চাদর আরে গায়ে দিয়ে চলে এসেছি মাঠকে। বাবার কাছে যাচ্ছি, কাকারে সবাই আছে, কাকিমা মা সবাই আছে, চলো দেখাবো। ওইদিকে পাশের ঘরের কাকিমারা দেখো পেঁয়াজ কালাই তুলছে। এই ফুচকালাটা বেঁচে আছে, চলাই ফুচকা খাবো, চলাই ফুচকা খেয়ে দাও, আবার আসবো, চলাই। আমি আর বোন আবার মাঠ থেকে চলে এসেছি, ফুচকা এসছে বলো, ফুচকা খাবো। অনেকদিন পর ফুচকা এসছে, বল বোন, বল। অনেকদিন পর এসছে, আমরা ফুচকা খেতে যাচ্ছি। ভাবলাম মা আরে ওখানে বেগুন আরে তুলছে, সেই জন্য বেগুন তুলবো। দেখো বাঁশি বাজাচ্ছি, ফুচকা খেতে আবার যাবো মাঠকে, তোমাদেরকে দেখাবো। দাও দেখাচ্ছি, এই দেখো। হাই, তুমি এতদিন কোথায় ছিলে? এ আর দেখে দেখে এ দেখো ফুচকা খাওয়া হয়ে গেছে। এত ঠান্ডা, সব কান ফান দিয়ে হাওয়া ঢুকছে। আবার যাচ্ছি মাঠকে, চল না। এ দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছে একদিন। আর এখন আছে, চলো মাঠে যে তারপরে দেখাচ্ছি। আমাদের এইটা কেমন দেখো, সরু এলেতে যাচ্ছে বনুটা, চল। ই রাস্তাটা আমাকে দেখালো, আমি না হলে এই দিক দিয়ে যাইনি। চল, কার দেখেছে কি জানি, চল। এ দেখো সরু এলেতে কেমন যাচ্ছে, দেখো। চলো চলো, না আর ফুল দিবে না, একদম নষ্ট করছে। একদম দিবে না, নষ্ট করছে ফুলগুলোকে। এই দেখো নষ্ট করে এসছে, এই একটা জমিতে ফেলে এসছে। বল হাতি, এই ধুলো ঘাঁটছি, মাটি ঘাঁটছিস কেন, উঠে উঠ উঠ। আর এই যে ছোট কাকিমা, সবজি তোলা হচ্ছে, সব ইয়ে হয়ে গেছে না, বাবা বিম করাই হয়ে গেছে, সবই হয়ে গেছে তো, গাজর ফাজর সবই হয়ে গেছে নাকি। এগুলো হচ্ছে ওলকপি, এইগুলো দেখো ফুলকপি, আর এই তার পাশে বাঁধাকপি, এগুলো আর এইগুলো দেখো গাজর, তার পাশে মূলো দেওয়া আছে, রসুন দেওয়া আছে, এই ডাঁড়াগুলো করা আছে। মা হয়ে গেছে, এ দেখো বেগুন তোলা হয়ে গেছে। মার বাবা একবার রেখে এসেছিলো, আবার আনতে আসছে, নিয়ে যাচ্ছে আবার। কাকিমাদের সব হয়ে গেছে তো, না এখনো তুলবে? মূলো তুলো নি কেন,
এই দেখো এখানে মা মূলো তুলে রেখে গেছে আর পেঁয়াজ কালোই তুলে রেখেছে। এখানটায় আবার পালং শাক বুনেছে, এখানটায় পালং শাক ছিল একবার হয়ে গেছে আবার বুনেছে। এই দেখো এইগুলো হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ হয়েছে আর এই এই পেঁয়াজ থেকেই পেঁয়াজ কালোই তুলে। আমাদের ফুলকপিগুলো এখনও ছোট ছোট হয়নি, কাকাদের আগে বসেছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে আর আমাদের এখনও দেরি আছে। আর এখানটায় গাজর আছে, সেই দিকে টমেটো আছে। আমার পিঠ ফাটাতে হবে নি, আমার পিঠ ফাটিয়ে দেবে বলছি ও। আর দুলোটা ছুঁড়ে দেখ তুই একবার। এই দেখো বোনকে ধুলো ঘাটার ঘাটতে মানা করছি বলে আমাকে আবার কি বলছে দেখো। এই যে 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 করছি এই যে ওরকম ধুলো ঘাটা আর এই আলু গাছকে, এই যে আলু বসিছে ওদের জমিটাকে করছিস। আমি যে এই যে ভিডিওটা দেখাবো আলু জমিটা করছে দেখ, একবার একবার ফের না আমি মাকে বলবো তোর মাকে, তুই এটা ফেলে দেখ বলবো কাকিমাকে যাবো। কাকিমা দেখো ধুলো ঘেঁটে একবার অবস্থা করেছে কেমন, আর ধুলো গুলোকে ছুঁচ্ছে আবার। এটা কি বাহুবলি হয়েছিস? না বাহু বলি, না বাহু বলি বল। এই দেখো সবজি তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। দেখো বাড়ি চলে এসছে। এই যে সৃষ্টি, এই যে সৃষ্টি দেখ, এই যে রেকর্ড হচ্ছে। লে ঝগড়াটা দেখাবো দাঁড়া, তুই বড় হলে ঝগড়া দেখ, দুজনের ঝগড়াটা শুধু দেখবি। হাই দেখো, হ্যাঁ হ্যাঁ তখন লাঠি দেখানা দুজনে, দুজনকে পা দেখানাটা দেখলে হেসে মরে যেতে। ও আর গায়ে থুতু ফেলছে, ই আর গায়ে থুতু ফেলছে, বলছে বলছে তোকে মাংস করে খেয়ে দিব। এই যে সৃষ্টি সব ঝগড়া তোমার উঠছে, এটা খাওয়া শুরু করেছে থুতু ফেলা ফেলি। দেখবে দাঁড়া না, ই থুতু ফেলবে, ও আবার থুতু ফেলবে। এই সৃষ্টি লে ঝগড়া করার জন্য এসছে। হ্যাঁ তুই ভাবলি কি করে তোর সাথে ঝগড়া করবে ও,
বেগুন বাঁচাবে পোকার থেকে আলাদা করতে হবে, আর বাবা আরে ওইদিকে মূলো বাঁচছে, আমি আর সৃষ্টি বেগুন বাঁচবো। সৃষ্টি বেগুন বাঁচবি তো? চ চ চ, এই দেখো সৃষ্টি যাচ্ছে, দেখবে সবাই জানে কাজ করতে। এই দেখো সৃষ্টি বেগুন মাঝে হবে, এই যে এই বেগুন ভালোগুলো ওই ইয়েতে রাখতে হবে, ওই যে বিছানা আছে ওইটাতে রাখতে হবে, কালকে বাজার যাবে। দাঁড়াও বেছে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এ দেখো বেগুন বাঁচাও হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে, আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে।